আজকে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমাদের আজকের বিষয় বাংলাদেশ নৌবাহিনীর 2020 সালে নাবিক পদের বি ব্যাচে সার্কুলার হয়েছে, এই সার্কুলারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে যারা তোমরা নাবিক হওয়ার স্বপ্ন দেখো, এই স্বপ্নটা তোমরা কিভাবে পূরণ করবা, এখন থেকে এই সার্কুলারের জন্য কিভাবে প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা দিতে যাবা, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি তোমরা সবাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গেই থাকবা। তো যাই হোক, আমাদের বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের 2020 সালের বি ব্যাচে সার্কুলার হয়েছে, এই সার্কুলারের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি পদেরও কিন্তু সার্কুলার দিয়েছে। তো কারা প্রথমত এই সার্কুলারে আবেদন করতে পারবা সেটা একটু বলে দিই। আমাদের এই নৌবাহিনীর সার্কুলারে আমরা দেখেছি বা তোমরা হয়তো বা দেখেছো, যারা সাধারণ নাবিক পদে পরীক্ষা দিতে যাবা তোমাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, অন্যান্য ট্রেডের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, পেট্রোল মাইনের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি এবং এমওডিসি সৈনিক পদে নাবিক সৈনিক পদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি দরকার হয় আর কি। তো উচ্চতা সম্পর্কে আমি প্রথমে বলে দিলাম, উচ্চতা মোটামুটি যাদের আছে তারা সবাই আবেদন করে ফেলতে পারো তোমার পছন্দ অনুযায়ী। আর বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষার সিস্টেমটা এটাই যে আমি অনলাইনেও আবেদন করতে পারবো, পাশাপাশি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু আমি ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে আমি কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবো। এখন আসি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে যারা পরীক্ষা দিতে যাবা, তো পরীক্ষা দিতে গেলে তোমাদের কোন কোন বিষয়ের উপরে পরীক্ষাগুলো হবে বা পরীক্ষার এনভায়রনমেন্টে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে বিভিন্ন জেলার বিভিন্ন স্টেডিয়ামগুলোতে পরীক্ষা হয়ে থাকে, তো যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন তোমার সঙ্গে তোমার জেলার বা আরো দুই একটা জেলা অ্যাড হতে পারে। তো দেখা যায় হিউজ পরিমাণে একটা স্টুডেন্টের সংখ্যা কিন্তু স্টেডিয়ামগুলোতে দেখা যায় আর কি নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার ক্ষেত্রে। তো যাই হোক, যখন তুমি সকালবেলা পরীক্ষা দিতে গেলে পরীক্ষার লাইনে দাঁড়ালা, তোমার কাগজপাতি তারা চেক করবেন, চেক করে তোমার স্টেডিয়ামের ভিতরে বা পরীক্ষার কেন্দ্রের ভিতরে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে তোমাদের অ্যাজ ইউজুয়ালি একটা প্রাথমিক মেডিকেল টেস্ট করা হবে। প্রাথমিক মেডিকেলের মধ্যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে তোমার উচ্চতা মাপা হয়ে থাকবে, ওজন মাপা হয়ে থাকবে, পাশাপাশি বাহ্যিকভাবে মেডিকেল যেগুলো চেক করে তারা সেগুলো চেক করবে। এইখানে যারা টিকে যাবো তাদের পরবর্তীতে একটা ফাইনাল মেডিকেলের মতো হয়ে থাকে, তোমার নাক কান গলার ভিতরে তারা ভালোভাবে চেক করে দেখবেন। যারা এই পরীক্ষাতেও পাশ করবে তাদেরকে নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। এখন একটু আলোচনা করি কোন কোন বিষয়ের উপরে তোমার লিখিত পরীক্ষা হয়ে থাকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে। আমি বলে দিই বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে টোটাল 50টা প্রশ্ন দেওয়া থাকে, টোটাল 50টা প্রশ্নে তোমার 2 মার্ক করে 100 মার্কের পরীক্ষা থাকবে। এখন তোমার কোন কোন বিষয়ের উপরে পড়ালেখা করতে হবে, তোমার বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং আইকিউ, এই 5টা বিষয়ের উপরে 5-6টা বিষয়ের উপর তোমাদের সমন্বয়ে 50টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 50টা প্রশ্নের মধ্যে পাশ ফেলের বিষয় থাকবে। তো এখন পরীক্ষার বিষয় তো জেনে গেলাম, প্রাথমিক বিষয়ও জেনে গেলাম, বাট পরীক্ষায় কি পড়ে গেলে আমি পাস করবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা মনে করো যে আমি আবেদন করলাম সামরিক বাহিনীতে, কাগজপাতি ঠিকঠাক করলাম, ভালো একটা ড্রেস পরলাম, পরে পরীক্ষা দিতে গেলাম, এতে হয়তো বা হয়ে যাবে। কিন্তু এখন সমসাময়িক যে বিষয়গুলো দেখা যায়, কারণ বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর চাকরিগুলো অনেক কম্পিটিশন হয়ে গেছে, এখানে অনেক ক্যান্ডিডেট আসে এবং অনেকে কিন্তু পূর্ব একটা প্রস্তুতি নিয়ে আসে। সেক্ষেত্রে তোমার যদি প্রস্তুতি না থাকে তাহলে তুমি ডেফিনেটলি তুমি ধরে নাও তুমি পরীক্ষা অবশ্যই সেদিন খারাপ করছো আর কি। তো যাই হোক, এর মাঝেও অনেকে চান্স পেয়ে যায় প্রস্তুতি ছাড়াও। তো এটা আমি যেটা মনে করি এটা লাকিলি আর কি, হয়তো বা তার ভিতরে কোনো না কোনোভাবে সে কোনো না কোনো পাশে আগে থেকে কোনো না কোনো বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে রাখছিল, সে কারণে সে হয়তো বা পরীক্ষার দিনে একটু হলেও ভালো করতে পারছে এবং সে চাকরি পেয়ে গেছে। তো যাই হোক, তোমরা যারা মনে করছো এখন থেকে বাংলাদেশ নৌবাহিনীর এই সার্কুলারের জন্য প্রস্তুতির কথা চিন্তা করছো, অবশ্যই তুমি বা তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। কারণ সোলজার ট্রেনিং একাডেমিতে যখন তুমি আসবা, এখানে আসার পরে আমাদের পদ্ধতিটা এরকম থাকে, তোমার প্রথমত আগে আমরা একটা প্রাথমিক মেডিকেল চেক আপ করি। এই মেডিকেল চেক আপ করানোর পরে যদি কারো কোনো বা কোনো শিক্ষার্থী কোনো ধরনের ছোটোখাটো মেডিকেল সমস্যা থেকে থাকে, আমাদের একাডেমিতে বিজ্ঞ কনসালটেন্ট ডাক্তাররা আছেন, সেখান থেকে তুমি ভালো একটা প্রপার গাইডলাইন মেনে তোমার প্রাথমিক মেডিকেলটা আগে থেকে ঠিক করে নিতে পারছো। পাশাপাশি তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তোমার লিখিত পরীক্ষার জন্য
কিছু তো ম্যাটেরিয়ালস দরকার, কিছু সাজেশন মাফিক আর শর্ট সাজেশন মাফিক তোমার কিছু লেখাপড়া করা দরকার। ওই লেখাপড়াগুলো আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা যখন আসবা এই নৌবাহিনীর নাবিক পদের প্রস্তুতির জন্য আমরা তোমাদেরকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ক্লাস, বিভিন্ন ধরনের মডেল টেস্ট এই বিষয়গুলো আমরা তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে হাতে কলমে শেখাই দেব। পাশাপাশি লিখিত পরীক্ষা যখন তুমি পাস করলা নৌবাহিনীতে পরীক্ষা দিতে গিয়ে তারপরে কিন্তু তোমার মৌখিক পরীক্ষা হয়ে থাকবে। তো মৌখিক পরীক্ষাটা কিন্তু অনেকে আমরা মনে করি যে আমি সামনে গেলাম স্যারদের সামনে, স্যাররা প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, এখন কোনটা ঠিক কোনটা ভুল, এর মাঝেও কিন্তু অনেক কিছু বিষয় থাকে, সেটা একজন শিক্ষার্থী হিসেবে ফাইন্ড আউট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। যখন তুমি একজন অভিজ্ঞ অথবা বিজ্ঞ লোকের কাছে গিয়ে এই বিষয়গুলো তুমি অ্যানালাইসিস করবা বা তুমি নিজেকে উপস্থাপন করবা মৌখিক পরীক্ষার জন্য, তখন কিন্তু বোঝা যায় যে অনেক ধরনের ভুল ত্রুটি নিজের মধ্যে থেকে থাকে নিজের অজান্তে। সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য আমরা এখানে প্রতিনিয়ত মৌখিক পরীক্ষাটা তোমাদের প্র্যাকটিস করে, যাতে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা নৌবাহিনীর নাবিক পদে তখন তোমরা যাতে সাবলীলভাবে তুমি খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারো এবং মৌখিক পরীক্ষায় ভালোভাবে উত্তর দিয়ে তুমি উত্তীর্ণ হতে পারো। এই হচ্ছে মোটামুটি নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষার বিষয়গুলো। যারা মনে করছো যে তুমি প্রস্তুতি নিবা, প্রস্তুতি নিয়ে তুমি নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। আর যদি না আসার সক্ষমতা হয়ে ওঠে তোমার, তাহলে সেক্ষেত্রে তুমি বাসায় এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, তোমার মেডিকেলে যদি কোনো সমস্যা থেকে থাকে সে বিষয়গুলো তুমি সমাধান করার চেষ্টা করো। পাশাপাশি যে লিখিত পরীক্ষার বিষয়গুলোর উপরে প্রশ্ন হতে পারে সে বিষয়গুলো একটু সাজেশন মাফিক পড়ালেখা করো। এছাড়াও তোমার মৌখিক পরীক্ষার জন্য তুমি নিজে নিজেই কিন্তু একটু প্র্যাকটিস করে নিতে পারো, নাহলে পরীক্ষা দিতে গেলে অবশ্যই তুমি হেজিটেট ফিল করবা বা ইতস্তবোধ হবে নিজের মধ্যে, এই বিষয়গুলো থাকা যাবে না। পাশাপাশি অনেক ক্ষেত্রে কিছু শারীরিক অনুশীলন করা হয়ে থাকে ওখানে পরীক্ষার কেন্দ্রে, যেমন দৌড় হতে পারে, লং জাম্প হতে পারে, তারপর চিন আপ হতে পারে, হাই জাম্প হতে পারে, এসব বিষয় কিন্তু হতে পারে, এগুলো একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর ওভারঅলে সবার শুভকামনা থাকবে, কারণ তোমরা যারা পরীক্ষা দিতে যাবা পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সার্কুলারে তো দেয়াই আছে, আমি একটু তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা চলবে। একটু দেখো, 2020 সালের 19 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে এবং সারা বাংলাদেশের পরীক্ষা হয়ে একদম শেষ হবে এপ্রিলের 22 তারিখে, 2020 সালের এপ্রিলের 22 তারিখে শেষ হবে। তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পেলা। এখন এর মধ্যে যাদের পরীক্ষার আগে প্রিপারেশন নিতে তোমরা চাও অবশ্যই তুমি সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো বা যোগাযোগ করতে পারো। শুধু যে কোচিং করার জন্য যোগাযোগ করতে বলছি তা না, তোমার নেভির নাবিক পদের পরীক্ষার যে কোনো ধরনের সাজেশন যদি তুমি মনে করো আমাদের এখান থেকে তুমি নিতে পারবা, তুমি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাকে ফোনে যতটুকু পারি আমরা সাপোর্ট দেওয়া, তোমাকে ফোনে যতটুকু পারি আমরা সাজেশন দিয়ে দেওয়ার। এছাড়াও আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে বিভিন্ন বিষয়ের উপরে, তোমরা চাইলে একটু এই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর সর্বোপরি একটা কথা বলবো, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা অনেক সৎ এবং নিষ্ঠাবান হয়ে থাকে। এই সৎ এবং নিষ্ঠাবান অফিসারদের সামনে তোমাদেরকে অবশ্যই সৎ এবং নিষ্ঠার পরিচয় দিয়েই কিন্তু চাকরিটি নিয়ে আসতে হবে। যে কোনো ধরনের অসৎ পথ অবলম্বন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, কোনো অসৎ পথ অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করা যাবে না চাকরির বিষয়ে, তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে পারছি। সৎভাবে প্রস্তুতি নাও, সৎ মনোভাবে সামনে আগাও, কারণ স্বপ্ন কিন্তু পূরণ করা খুবই সহজ বিষয় না, তোমাকে হিউজ পরিমাণ একটা প্রিপারেশন থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, দেন তোমার পসিবল যে তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছাতে পারো। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, ধন্যবাদ সবাইকে।